বেলুড় রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দের জীবনাবসান গতকাল সারা রাত খোলা ছিল বেলুড় মঠের গেট সকাল থেকে অগণিত ভক্তরা আসছেন সাধারণ মানুষ আসছেন তাকে সে শ্রদ্ধা জানাতে সকালে রাজ্যের মন্ত্রী আরও প্রায়ও এসেছিলেন সঞ্চয় মিত্র সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সঞ্চয় দেখো গতকাল সারা রাত তুমি এরকম বললে বেলুর মঠের যে প্রধান ফটক খোলা ছিল এবং ভক্তরা এসেছেন এসে শ্রদ্ধা জানিয়েছেন স্বামী শরণানন্দকে তার নশ্বর দেহ রাখা রয়েছে এই সংস্কৃতি ভবনে এবং এখানেই ভক্তরা আসছেন কালকে রাত্রির থেকে মানুষজন আসছেন ভক্তরা আসছেন এসে তারা এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন এবং ভেতরে গিয়ে তারা প্রণাম করছেন শ্রদ্ধা জানাচ্ছেন আজকে সারা দিন ধরে ভক্তদের প্রণাম করার জন্য শ্রদ্ধা জানাবার জন্য এই জায়গাটি খোলা থাকবে এখানেই স্বামী সর্বানন্দের মরদেহ সাহিত্য রয়েছে এবং তারপর রাত্রি যে এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত হয়েছে তাতে রাত্রি আটটা পর্যন্ত এখানে ভক্তরা শ্রদ্ধা জানাতে পারবেন তারপর রাত্রি নটার সময় মন্দিরের পুজো শেষ হয়ে গেলে তারপর শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হবে এবং আমরা জানি যে এখান থেকে তার মরদেহ নিয়ে শেষ যাত্রা গোটা মন্দির প্রাঙ্গণ প্রদক্ষিণ করবে এবং তারপরে গঙ্গার ধারে প্রেসিডেন্ট মহারাজদের জন্য যে নির্ধারিত জায়গা রয়েছে সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে এখনো পর্যন্ত মঠের তরফ থেকে তেমনটাই জানানো হয়েছে আজকের এই কার্যক্রম সম্পর্কে ধন্যবাদ সঞ্চয় বেলু রামকৃষ্ণ মঠ মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী শরণানন্দ দু সালে তিনি ষোড়শ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন তার প্রয়াণের সঙ্গে অবসান হলো একটা যুগের তবে থেকে গেল তার দেখানো পথ তার দেখানো নিঃস্বার্থ মানব সেবার আদর্শ যে আদর্শ বলে মুক্তির পথ শুধু ভক্তিযোগে নয় মুক্তি মেলে ভক্তিযোগ এবং কর্মযোগের মিশেলে উনিশশো সালে তামিলনাড়ুর তান্দ্রাভুর জেলার আন্দামি গ্রামে জন্মগ্রহণ করেন স্বামী শরণানন্দ পূর্বাশ্রমের নাম ছিল জয়রাম খুব কম বয়সে তাঁর মাতৃবিয়োগ হয় উনিশশো সালে স্কুলের পাঠ শেষ করে নাসিক থেকে বাণিজ্য বিভাগে ডিপ্লোমা করেন উনিশশো সালে পাড়ি দেন মুম্বাইয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগাযোগ করেন মুম্বাই রামকৃষ্ণ মিশনের সঙ্গে আর এরপর উনিশশো বাহান্ন সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সপ্তম অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দের কাছে মন্ত্র দীক্ষা নেন উনিশশো ছাপ্পান্ন সালে ব্রহ্মচর্য নেন নাম হয় সম্বিত চৈতন্য উনিশশো সালে স্বামী শঙ্করানন্দের কাছে সন্ন্যাস গ্রহণের পর তিনি হন স্বামী শরণানন্দ উনিশশো সালে অদ্বৈত আশ্রমের কলকাতা শাখায় আসেন দীর্ঘ আঠেরো বছর কাজ করেছেন এখানে তার উদ্যোগে বিবেকানন্দের বাণী একত্র করে প্রকাশিত হয় বিবেকানন্দ হিজ কল টু দ্য নেশন নামক বইটি উনিশশো তিয়াত্তর সালে শারদাপীঠে সম্পাদক হয়ে সেখানকার শিক্ষা এবং কল্যাণ কাজের উন্নতি সাধন করেন স্বামী শরণানন্দ